হাওড়া থেকে বনগাঁ সহ 85টি পৌরসভার 911টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ পৌরসভার উদ্যোগে নানা অনুষ্ঠান ও পরিষেবা প্রদান। হাওড়ার পাঁচলা থেকে দূর নিয়ন্ত্রক পদ্ধতির মাধ্যমে বনগাঁ পৌরসভার অন্তর্গত বেশ কয়েকটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অন্যতম বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রাজর্ষী গুরুচার ঠাকুর সুস্বাস্থ্য কেন্দ্র, বনগাঁ পাবলিক লাইব্রেরি অ্যান্ড টাউন হলের গীতাঞ্জলি মুক্ত মঞ্চ, রাজা রামমোহন রায় গ্যালারি, মহেশ্বেতা দেবীর নামাঙ্কিত গ্রিন রুম, পাশাপাশি আর্সেনিক মুক্ত পানীয় জলের নলকূপ, হাইমার্চ লাইট, শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সাহিত্য চর্চা কেন্দ্র রয়েছে। এদিন এই উপলক্ষে বনগাঁ পাবলিক লাইব্রেরির মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর প্রতিনিধিদের পাশাপাশি হাজির ছিলেন সরকারি আধিকারিকরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ভূমিহীনদের জমির পাট্টা বিলি করা হয়, ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সবুজ সাথীর সাইকেল, পাশাপাশি একাধিক সরকারি পরিষেবা প্রদান করা হয়। এদিন হাওড়ার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে রাজ্যের 15টি জেলার 218টি ব্লক, 85টি পৌরসভার মোট 911টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এইবার মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর ২৪ পরগনার মোট 56টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন, যার মোট অর্থমূল্য হলো 228 কোটি টাকা। এদিন পরিষেবা প্রদান অনুষ্ঠানের পর বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 100 দিনের কাজের জন্য 7,000 কোটি টাকা বকেয়া রয়েছে, কেন্দ্রকে অনুরোধ করব গরিবের টাকা মারবেন না। পাশাপাশি রাজ্যের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিল না, দেখুন যদি দিত আমি বলতাম না কিছু, আমি বলতাম নিশ্চয়ই দিয়েছে, এগুলো তো আর লুকোনো যায় না। 100 দিনের কাজের 7,000 কোটি টাকা আমরা পাই, কাজ করিয়েছে টাকা দেয়নি। আমি কেন্দ্রীয় সরকারকে আবেদন করব, গরিব লোকের টাকা মারবেন না, দয়া করে গরিব লোকের টাকা ফিরিয়ে দিন। ওরা দেয়নি তা সত্য, আমরা 10 লক্ষ কর্মদিবস তৈরি করেছি, 10 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি রাজ্য সরকারের পয়সা থেকে। গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, পয়সা দেয় না। আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে, পয়সা দেয় না। এরকম ভাবে চলতে পারে না। মনে রাখবেন, 11 লক্ষ লোকের বাড়ির টাকা পড়ে আছে। এবছরও মার্চ মাস হয়ে গেল, রেশনে গরিব মানুষকে কোভিডের সময় কিছু কিছু দেওয়া হতো, ফুড সাবসিডি কেটে দেওয়া হয়েছে যাতে গরিব লোক খাদ্য না পায়। আমরা রেশনে দিচ্ছি, বিনা পয়সায় রেশন দিচ্ছি, আর ওরা টাকা কেটে দিচ্ছে। সবাই বলে একটা বাড়ি দিন, বাড়িটা দেবো কোত্থেকে? আমাদেরও টাকা দিতে হয়, 60-40, ওদের শুধু ছবি লাগায়। বাড়ির টাকা ওরা একা দেয় না, আর এই টাকাটা রাজ্য সরকার থেকে তুলে নিয়ে যায়, রাজ্য থেকে তুলে নিয়ে যায়। মাছের তেলে মাছ ভাজে, স্টেট গভর্নমেন্ট ট্যাক্স কালেকশন করে না, ট্যাক্স কালেকশন করে কেন্দ্রীয় সরকার। এখন একটাই ট্যাক্স হয়েছে, জিএসটি। আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে, যে ভাগটা আমরা পাবো সেটা দিচ্ছে না, সেটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বনগাঁ পৌর এলাকায় জনমুখী প্রকল্প বাস্তবায়িত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পৌর প্রধান গোপাল শেঠ বলেন, রাজ্যে মূলত বাংলার মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাওড়া পাঁচলা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উত্তর চব্বিশ পরগনা তার মধ্যে ছিল। আমরা বনগাঁর 28টা প্রকল্পের বিভিন্ন উদ্বোধন সহ ডিস্ট্রিবিউশনের বিষয় ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের রাজর্ষী গুরুচাঁদ ঠাকুর সুস্বাস্থ্য কেন্দ্র, এই প্রকল্পটা নির্মিত হয়েছে। সেখানে গিয়ে শিক্ষা সঙ্গে সঙ্গে স্বাস্থ্য গুরুচাঁদ ঠাকুর সেখানে প্রসারের জন্য তিনি চিন্তাভাবনা করেছিলেন। সেই কথাটা মাথায় রেখে আমরা ওই সুস্বাস্থ্য কেন্দ্রটি ওনার নামে করা হয়েছে। থেকে আম্বেদকর কলোনির দীর্ঘদিন বসবাসকারী স্বাধীনতার পরের থেকে
সেই বসবাসকারীরা পাট্টা পেত না। সেই পাট্টাটা এবার আমরা 149 জনেরটা রেডি হয়েছে, আজকে 50 জনকে দেওয়া হবে। এইভাবে যেখানে গরিব মানুষরা বিভিন্ন খাস জমি বা যে জমির কোনো মালিক এখন দেখা যাচ্ছে না, তাদেরকে এইভাবে আমরা তাদেরকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করছি পৌরসভার মধ্যে। শ্রম দপ্তরের মাধ্যমে আমরা এখানে ডেথ বেনিফিটে 2 লক্ষ টাকা এবং আরও কিছু যারা বেনিফিট পায় সেগুলোও দেওয়া হচ্ছে। এইভাবে আমরা সামগ্রিকভাবে বনগাঁর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত যে উন্নয়ন প্রকল্প সেগুলোকে আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছি। স্করপিও গাড়ি আছে, যেটা আমাদের পৌরসভার গাড়ির অভাব ছিল, সেটাকেও এবার আজকে উদ্বোধন করা হলো। স্করপিও গাড়িটা যাতে আমাদের স্বাস্থ্য পরিষেবা কনজারভেন্সি কলকাতা যাতায়াতে আমাদের অফিসারদের এবং পৌরসভার কাউন্সিলরদের বিভিন্ন কাজে যেতে আসতে সুবিধা হবে। সব্যসাচী ভট্টাচার্য, সোম দাসের রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।